চ্যানেল হাই আম রিম্পা। আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। দুর্গাপূজা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, হই হুল্লোড়। আমরা দুর্গাপুজোতে প্রচণ্ড সাজি, শাড়ি বাড়ি পরি। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি, এই জামদানি শাড়ি, একটা পিঙ্ক কালারের জামদানি শাড়ি আর একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। তো তোমরা যদি এই লুকটা, তোমাদের যদি এই লুকটা পছন্দ হয় তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ইজিভাবে একটা সিম্পল আই লুক, স্মোকি আই লুক ক্রিয়েট করা যায়। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। Mm-hmm.
আমি এই আই লুকটা ক্রিয়েট করেছি, এই লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লাগলো সবারই প্লিজ আমায় জানাবে, আর তোমরা কিভাবে পুজো কাটাচ্ছ প্লিজ সেটাও আমায় কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এবার যেহেতু COVID-19 চলছে, তো প্লিজ আমি বলবো যে বাড়িতে থাকাটা ইম্পর্টেন্ট, বাইরে না বেরোনোটাই বেশি ভালো হবে। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো, প্লিজ আমায় ট্যাগ করবে। আমি দেখতে চাই যে তোমাদের কেমন লাগছে এই লুকটাতে। আমার এই লুকটা তো আমার খুব ভালো লেগেছে, খুব সিম্পল একটা লুক, আর সিম্পল ভাবে আমি শো করেছি। আমি চেষ্টা করছি সিম্পল ভাবে ক্রিয়েট করার স্মোকি আই লুক। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমাদের বন্ধু অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা মেকআপ করতে ইচ্ছুক তাদের সাথে প্লিজ শেয়ার করবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ট্রাই করি নতুন নতুন কন্টেন্ট আনার, নতুন নতুন ভিডিও আনার, তোমাদেরকে কিছু নতুন শেখানোর আমি চেষ্টা করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের হেল্প হবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।